রাত পোহালেই নতুন বছর, দু হাজার একুশকে বিদায় জানিয়ে দু হাজার বাইশে আমাদের পদার্পণ। আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে একে অপরকে শুভেচ্ছা জানাই, কোথাও গিফট, কোথাও বা গ্রিটিংস কার্ড। কিন্তু মুর্শিদাবাদের ভগবানগোলা দু নম্বর ব্লকে সেখানে কিছু যুবক ও শিশুরা শুভেচ্ছা বার্তা জানানোর এক অভিনব পন্থা তারা বের করল। তারা শুভেচ্ছা জানাতে চায় তাদের পড়শি দেশ বাংলাদেশের বন্ধুদের। উপায় কি? তারা কাগজের নৌকায় শুভেচ্ছা বার্তা লিখে ভাসিয়ে দিল পদ্মা নদীর জলে, গন্তব্য বাংলাদেশ। তাঁদের আশা, পদ্মা নদীর বিপুল জলরাশি পেরিয়ে এই নৌকাগুলি পৌঁছে যাবে তাঁদের বন্ধু দেশে। সেখানে যারা এই নৌকাগুলি পাবে তারা ভারতের শুভেচ্ছা বার্তা দেখতে পাবে, আর এটাই তাঁদের কাছে প্রাপ্তি। একেবারে নাওয়া খাওয়া ভুলে সকলে মিলে সকাল থেকেই লেগে পড়েছে নৌকা পাঠানোর উদ্দেশ্যে। তারা কাগজের নৌকা তৈরি করে তাতে নতুন বছরের শুভেচ্ছা লিখে পদ্মা নদীতে ভাসিয়ে দিচ্ছে। পদ্মা নদীর বিপুল জলরাশি ভেঙে সেই নৌকা আদতেও বাংলাদেশ পৌঁছবে কিনা জানা নেই, কিন্তু দুই দেশের আন্তরিকতার যে কোনো খামতি নেই তা আজকের এই ছবিতেই স্পষ্ট। কি বলছে তারা, চলুন শুনে নি। নতুন বছরগুলোতে মানুষ পিকনিক, বিভিন্ন রকমভাবে আনন্দ, ভ্রমণ এসবের মধ্যে দিয়ে কাটায়। তো আমাদের বিশেষ করে সীমান্তবর্তী এলাকার গ্রাম বাংলার ছেলেমেয়েরা, বাচ্চারা, একটা নতুন জিনিস আমরা এখানে নজরে আসলো, সেটা হচ্ছে তারা কাগজের নৌকাতে শুভেচ্ছা বার্তা লিখে ভাসিয়ে দিচ্ছে। মানে একসময় গ্রিটিংস কার্ড ছিল, সবাই দিত একে অপরকে, কিন্তু আমাদের নদীর ওই পাড়টাতেই ঠিক বাংলাদেশ। তো বাংলাদেশের মানুষদের জন্য কাগজের নৌকার মাধ্যমে একটা অভিনব একটা ব্যাপার, যেটা ছোটোবেলায় আমরা করেছি, সেটা দেখলাম যে এখানকার বাচ্চারা তারা কিন্তু কাগজের নৌকাতে লিখে ভাসিয়ে দিল। জানি না সে নৌকাটা ওই পারে গিয়ে পৌঁছাবে কি না, কিন্তু তাদের যে আগ্রহ সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো আমাদেরকে। আমার নাম আমাদের নতুন বছর, এর জন্য আমরা সবাই মিলে নৌকা ভাসিয়ে ওই শুভেচ্ছা জানাই ওই পাড়ায়।